আচ্ছা দেখেন, এখানে অনেক সময় আপনাদের এটা দরকার হতে পারে, খেয়াল করেন, ঠিক আছে? দেখবেন যে ধরেন হচ্ছে এই যে ডিজাইনটা আছে বা এই যে এলিমেন্টটা আছে, এটা দেখেন উপরে আছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে? আচ্ছা, এটার কাজ হচ্ছে এটা আপনার ওয়াটার মার্ক যদি করতে চান, মানে হচ্ছে হালকা করতে চান, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এরকম হয় না অনেক সময় হালকা বা হচ্ছে যে ট্রান্সপারেন্সি কমায় আপনার ওয়াটার মার্ক দিতে চান, এরকম হয় না, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এটা আপনি এখান থেকে পার্সেন্টেজ কমাইতে পারবেন, ঠিক আছে? এই যে আমি যদি ফুল দেই, যদি কোনো একটা টেক্সট নেই তাহলে আরো ক্লিয়ার হবেন। এই বিষয়টা বুঝতে পারছেন? আপনি চাইলে এখানে যে কোনো লেখা বা যে কোনো ইমেজটাকে আপনি ট্রান্সপারেন্সি করে আপনি দিতে পারবেন, কারণ হচ্ছে এখানে আপনার ওয়াটার মার্ক দিতে চাচ্ছেন। ওকে, আচ্ছা, এখন আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনাদের বলেছিলাম না? জি, আচ্ছা, এটা তো বুঝতে পারছেন যে আমি যে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে গেলাম, ঠিক আছে? আপনার হচ্ছে ফ্লায়ার ডিজাইন নিয়ে অনেক অনেক কাজ আছে, ঠিক আছে? প্রচুর কাজ আছে ফ্লায়ার ডিজাইন থেকে, ঠিক আছে? শুধু ফ্লায়ার ডিজাইন না, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, প্রচুর কাজ আছে। ওকে, তো এই কাজগুলো হচ্ছে কি, ডিজাইনের কাজগুলো আসলে ক্রিয়েটিভ। আচ্ছা, আপনি কথা বলেন না প্লিজ, কী কথা বলেন? আচ্ছা, আপনার এটা একটু দেখেন, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন নিয়ে প্রচুর প্রচুর কাজ আছে, ঠিক আছে? আপনার যদি শুধু ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করেন, শুধু এই একটা সার্ভিস দিয়ে আপনি পার পেয়ে যেতে পারেন। ওকে, এটা ক্রিটিক্যাল না, এটা ক্রিটিক্যাল না, এটা তো কাভার ডিজাইন করছে একটা। কোনগুলাই কঠিন না, ঠিক আছে, সবগুলাই সহজ আছে, সমস্যা নেই, ঠিক আছে? এটা তো হচ্ছে এক ধরনের প্রজেক্টের কাজ, এর আপলোড দেওয়া, এটা নিয়ে আপনি কি করবেন? এটা তো আপনার ওয়াটার মার্ক করা আছে, না দেখতে পারবেন, আপনি সেভও করতে পারবেন, সেভ করেন, আপনার পিস দিয়ে নেন, দেখেন কিন্তু এটা তো ওয়াটার মার্ক করা আছে, এটা তো যে সিল মারা আছে ফাইবারে, দেখছেন? সেটা পারবেন, সেটা সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যাল করি, ঠিক আছে? আমরা একটা ওয়ার্ক করি।